আমি দেশে ভাই ভালো আছি কারণ প্রবাসে আমি পনেরো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করতাম তার বিনিময়ে যা টাকা বেতন পাইছি ওইগুলো বেতন আসলে কিছু নয় তো দেশে আসার পরে মানে নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান ভাই এটা কিন্তু বড় কথা সবথেকে নিজের এই যে দীর্ঘদিন আপনি সাউথ আফ্রিকাতে ছিলেন বাংলাদেশে এসে এখন মুরগি পালন করছেন বিষয়টা নিয়ে পরিবারের লোকজন কিছু বলে কিন্তু বিষয়টা নিয়ে পরিবারের লোক আলহামদুলিল্লাহ ওনারা আমার সম্মতি দিছে যে মুরগি পালন করো আর বাহিরে যাওয়ার দরকার নাই সাউথ আফ্রিকা আসার পরে থেকেও আমি অন্য দেশের জন্য টাই করছি তো আমার ওইভাবে হয় নাই তো লাখটাই মনে হয় খারাপ তো তারপরে আর কি বাড়িতে আলাপ করার পরে ওনারা বললো তাহলে তোমার যেটা ভালো লাগে ওইটাই করো তারপরে আমি ইউটিউবে প্রতিবেদন দেখা শুরু করলাম শুরু করার পরে দেখলাম ফাউমিডিয়ায় আমার চয়েস হয়েছে তারপরে আমি এই মুরগিটাই বেছে নিছি আর কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত যারা ছিল একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি মহির সিং ভালো ভালোকা থানা কাচিনা গ্রামে আমরা এই মুহূর্তে আছি রাহাত বাইয়ের ফার্মি মুরগির খামারে রাহাত ভাই একজন শৌখিন উদ্যোক্তা তিনি দীর্ঘ আট বছর সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশে এসে এখন মুরগি পালন করছেন আপনারা শুনতে বেশ অবাক হচ্ছেন আসলে অবাক হওয়ারই কথা কারণ দীর্ঘ আট বছর সাউথ আফ্রিকা থেকেও বাংলাদেশে এসে তিনি এই মুরগির খাবার করে সংসারে বাড়তি আয় করছেন তিনি তার ফার্মি মুরগির খামার থেকে প্রতিদিন প্রায় দুশোর বেশি ডিম পাই যে ডিম ফুটে বাচ্চা তরুণ করে বিক্রি যাচ্ছে আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই তরুণ উদ্যোক্তা রাহাত ভাইয়ের ফার্মি মুরগি পালনের সফলতার গল্প আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহাত ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই রাহাত ভাই আমরা এই মুহূর্তে আছি আপনার ফার্মি মুরগির খামারে হ্যাঁ ভাই মাশাআল্লাহ বেশ চমৎকার একটি মুরগির খামার আপনি তো ফোনে বলছিলেন যে আপনি প্রবাসে ছিলেন হ্যাঁ ভাই আমি দেশে ছিলেন সাউথ আফ্রিকাতে ছিলাম সাউথ আফ্রিকা থেকে হ্যাঁ ভাই বাংলাদেশে এসে এখন মুরগি পালন করছেন হ্যাঁ বাংলাদেশে এসে এখন মুরগি পালন করছি কত বছর ছিলেন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাতে ছিলাম আট বছর আট বছর হ্যাঁ ভাইয়া আট বছরের প্রবাস জীবন কাটিয়ে এখন বাংলাদেশে এসে মুরগি পালন করছেন হ্যাঁ ভাইয়া মুরগি পালন করার কারণটা কি মুরগি পালন করার কারণ আসলে আমি বাইরে গিয়েছিলাম বাইরে যাওয়ার পরে আমি একটা দালাল চক্রের মাধ্যমে প্রতারিত হয়েছি ওই জায়গার মধ্যে তো এইভাবে হেলাই ফেলায় আমার আটটা বছর পার হয়ে গেছে তারপরে আমি কিছু করতে পারি নাই তারপরে দেশে আসার পরে আপনাদের প্রতিবেদন আপনার প্রতিবেদন দেখে আমি উদ্বুদ্ধ হইলাম যে কিছু একটা করি তো আমি দেখছি অনেক মুরগি দেখছি টাইগার দেখছি সোনালি দেখছি সোনালি ক্লাসিক এগুলো দেখছি বিভিন্ন ধরনের মুরগি কিন্তু আমার ভালো লাগছে ফার্মেটাই কারণ এটা ডিমের জন্য ভালো সবাই বলছে এবং আমি এই বাচ্চা থেকে এই পর্যন্ত আসার পরে চার মাসের দিন দিন ভাই আমি ডিম পাইছি এই মুরগির তারপরে এখন দুই মাস হইতেছে ডিমের ফুল প্রোডাকশন ভাই আচ্ছা আপনার যে প্যারেন্টস রয়েছে কত মাস বয়স এগুলার আমার ছয় মাস ছয় মাস ছয় মাসে আপনি পূর্ণাঙ্গ ডিম পাচ্ছেন পূর্ণাঙ্গ ডিম ছয় মাসে আচ্ছা মাসাল্লাহ এটা কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগার কথা যে ছয় মাসে আপনি পরিপূর্ণ ডিম পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাই টোটাল মুরগি আছে কতগুলো তিনশো মুরগি আছে ভাই তিনশো মুরগি আছে তার থেকে প্রায় দুশো ডিম পান হ্যাঁ দুইশোর উপরে ভাই আচ্ছা আমরা ফার্মে এসেই কিন্তু দেখছিলাম যে আপনি ডিম সংগ্রহ করছিলেন আজকে কতবার ডিম সংগ্রহ করেছেন আজকে ভাইয়া দুইবার ডিম সংগ্রহ করছে। দুইবার সকাল এবং বিকাল দুইবার ডিম সকাল এবং বিকেল হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে কিন্তু আপনি ফার্মিটা বেছে কেন ফার্মিটা আমি বেছে কারণ আমার মূল টার্গেটটাই ছিল প্রথম থেকে আমি ডিম বিক্রি করব এবং বাচ্চা উৎপাদন করব এবং বীজ ডিম যারা যারা নিতে চায়

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকার ভিতরে দামটা কি বাড়ে কমে না কি না এই তিরিশ পঁয়ত্রিশের মধ্যে অবশ্যই ভাই কাঁচামাল তো কাঁচা মালের মতোই মোটামুটি ধরেন আজকে এক রেট কালকার এক রেট এর ভিতরে আপ ডাউন করার কি তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে আচ্ছা ভাই অরিজিনাল মিশুরি ফার্মিং মুরগি চালার উপায়টা কি অরিজিনাল মিশরি ফার্মিং চেনার উপায় আপনার ঘাড়ের সাইডটা সাদা হবে আর সাদা আর শরীরের মধ্যে ওই ফুটি ফুটি কালো কালো এরকম থাকবে এরকমই আর কি চেনা যায় ব্রিড না হলে কিন্তু মুরগির হওয়া যাবে না অবশ্যই লস থাকবে সেইটা বাচ্চাটা কার কাছ থেকে ক্রয় করতেছে ভালোভাবে ওইগুলো তদারকি করে পরে কি বাচ্চাটা কিনতে হবে আর মুরগি পালনের কি সুবিধা রয়েছে সুবিধা রয়েছে এই মুরগিটার কোনো রূপ বালাই কম আছে রূপ বলতেই নাই আমি একটা রূপ পাইছি ঠান্ডা ঠিক আছে ঠান্ডার সমস্যাটা আছে ঠান্ডা হইলে চোখটা বন্ধ হয়ে যাবে তো এইভাবেই এটা চিনার মাধ্যমে ই করতে পারে রোগটা ঠান্ডার সমস্যাটা আমি পাইছি মূলত ভাই আর কোনো সমস্যা আমি পাই নাই এবং কোনো সমস্যা পাই না না আমি কোনো সমস্যা পাই পাইনি সারাদিনে ফার্মে কি কী ধরনের কাজগুলো করছে সারাদিনে ভাই আমার কাজ সকালবেলায় এক ঘন্টা দুপুরে আধা ঘন্টা আর বিকেলে আধা ঘন্টা দুই ঘন্টা আমার কাজ এবং সকালে আমি খাবার দাবার দুই মুরগিরে পানি দিই আর দুপুরে কিছু বাইরের মানে আজকে তো বৃষ্টি বৃষ্টির কারণে আমি ঘাস দিতে পারলাম না কারণ ঠান্ডা লাগবে মুরগির তো এমনি গরমের মধ্যে ঘাস টাস দিই আর কি মুরগিরে তো মুরগির ফিজিক্যালি ভালো থাকে আর কি ঘাস দিলে তিনবেলা খাবার দিচ্ছেন কোন ধরনের খাবারটা দেওয়া হয় ডিম পাড়া ফাওয়ালি মুরগিকে খাবার আমি ঘাস দিই দুপুরে আর ফিট দিই বড়সা ফিড আছে আমাদের এখানে লেয়ার লেয়ার হ্যাঁ হ্যাঁ ডিম মুরগিকে এই খাবারটাই দেওয়া হয় এই এই খাবারটাই দেওয়া হয় এক 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 রকম খাওয়াই আর কি তো আমি এই খাবার কত গ্রাম খাবার দেন এক একটা মুরগিকে এক একটা মুরগিকে আশি গ্রাম খাবার দিন আশি গ্রাম খাবার দেন আশি গ্রাম খাবার তারা প্রতিদিন খায় এবং তারা যে ডিমগুলা পান আপনি সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন ডিমও বিক্রি করছেন যে খরচটা হয় ওই খরচ দিয়ে এই ফাউল মুরগি পালন করে লাভবান হওয়া যায় কি না অবশ্যই অবশ্যই লাভবান হওয়া যায় কারণ এটা তো টানা আঠারো মাস ডিম দেবে ঠিক আছে এই জায়গায় লাভবান আমি মনে করি কারণ আমি যে এই মুরগিটা পালছি ভাই আমার মুরগির পিছনে যা ইনভেস্ট হয়েছে ওইটা কিন্তু রয়ে গেছে ওইটা কিন্তু আমি রিজেক্ট হওয়ার পরে ওই ওইটা কিন্তু আমি উড়াবো ঠিক আছে কিন্তু এর ভিতরে যে আমি ডিমটা বিক্রি করতেছি এটা কিন্তু লাভটা পুরাড়ে আসতেছে মাংসের জন্য বিক্রি করে হ্যাঁ মাংসের জন্য বিক্রি করে দিব তারপরে আচ্ছা ঠিক আছে বিশেষ করে বাংলাদেশে কিন্তু এখন ফমি এবং টাইগার মুরগি দুটি ব্যাপক জনপ্রিয় এবং ফমিকা মানুষ ডিমের রাজা বলে থাকে এবং অনেকেই ডিমের জন্য এই মুরগিটা পালন করে আপনিও এই ফমিকে প্রথমত ডিমের জন্যই পালন শুরু করেছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ ভাই ফাওয়ামি আমি ডিমের জন্য এবং ডিমের রাজা বলে এটার কারণ আছে কারণটা হইতেছে এটা ডিমটা একদম দেশি মুরগি সাইজটা একদম দেশ দেশি সাইজ তারপরে টেস্ট এটা খাইলেও ওই দেশে টেস্ট মতো সেম সেম কোনো তফাত নাই আর হাত আপনার এখানে তো বাচ্চাও রয়েছে অনেক হ্যাঁ বাচ্চা রয়েছে বিভিন্ন বয়সের বাচ্চা আছে আমার এখানে জিরো বাচ্চা আছে পনেরো দিনের এক মাসের বিভিন্ন বয়সের বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা আছে আর কি ডিমও আছে হ্যাঁ হ্যাঁ ডিম আছে কতগুলো ডিম আছে ডিম আছে ভাই তিন হাজার ডিম আছে প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করতে পারেন আপনি আমি প্রতি সপ্তাহে সপ্তাহে বাচ্চা উৎপাদন করি এক হাজার প্রতি সপ্তাহে বাচ্চা উৎপাদন প্রতি সপ্তাহে বাচ্চা উৎপাদন তবে আপনার এখান থেকে জিরো থেকে শুরু করে সব বয়সের বাচ্চা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সব বয়সের বাচ্চা পাওয়া যাবে এই যে দীর্ঘদিন আপনি সাউথ আফ্রিকাতে ছিলেন বাংলাদেশ এসে এখন মুরগি পালন করছেন বিষয়টা নিয়ে পরিবারের লোকজন কিছু বলে কি বিষয়টা নিয়ে পরিবারের লোক আলহামদুলিল্লাহ ওনারা আমার সম্মতি দিছে যে মুরগি পালন করো আর বাইরে যাওয়ার দরকার নাই সাউথ আফ্রিকা আসার পরে থেকেও আমি অন্য দেশের জন্য তার টাই করছি তো আমার ওইভাবে হয় নাই তো লাখটাই মনে হয় খারাপ তো তারপরে আর কি বাড়িতে আলাপ করার পরে ওনারা বলল তাহলে তোমার যেটা ভালো লাগে ওইটাই করো তারপরে আমি ইউটিউবে প্রতিবেদন দেখা শুরু করলাম শুরু করার পরে দেখলাম ফার্ম ইডাই আমার চয়েস হয়েছে তারপরে আমি এই মুরগিটাই বেছে নিয়েছি আর কি আসলে আপনার ফার্মটা বেশ চমৎকার জায়গায় এবং আপনার মুরগিগুলো দেখতেও বাসাল্লাহ বেশ চমৎকার দর্শক যে কেউ আসবেন আসলে কিন্তু সত্যি আপনারাও মুগ্ধ হয়ে যাবেন আমার মতো করে ভাই প্রবাসে যে পরিশ্রম করেছেন বা বাংলাদেশে এই মুরগি খাবারে যে পরিশ্রম করছেন কি মনে হচ্ছে যে প্রবাসে একজন যে ছিলেন আপনি এখন ভালো আছেন কিনা তার থেকে আমি দেশে ভাই ভালো আছি কারণ প্রবাসে আমি পনেরো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করতাম তার বিনিময়ে যে কয়েকটি টাকা বেতন পাইছি ওইগুলো বেতন আসলে কিছু না তো দেশে আসার পরে মানে নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান ভাই এটা কিন্তু বড়ো কথা সবচেয়েতে নিজে কিছু করলেন আরেকজনের আন্ডারে না থাকার এটাই ভালো সবচেয়েতে তো যারা যারা করতে চায় আমি একটাই সাজেশন দিব সবাইকে বাংলাদেশে এই ধরনের ফার্ম যারা যারা করতে চায় করতে পারে এবং আমার ভালুকার আমি কিন্তু ভালুকাতে এই মুরগির বাচ্চাটা ভাই পাইনি মাইমি মি পাইনি আমি আমি না পাওয়ার পরে টাঙ্গাইলে এক ভাইয়ের মাধ্যমে আমি যোগাযোগ করে উনি আমাকে বাচ্চাগুলো সংগ্রহ করে দিয়েছিল ঢাকা থেকে তো এইভাবেই আর কি শুরু আচ্ছা আপনার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই কারণ আপনাদের মতো উদ্যোক্তাদের হাত ধরেই এই বাংলাদেশে এখন অনেক মুরগির খামার গড়ে উঠেছে আমার দর্শক পাড়া যদি কেউ মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাই অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন কেমন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা তো দেখেন মুরগি দেখেন আমার প্যারেন্টসগুলো দেখেন দেখার পরে আপনিও তো ই করেন দশ জায়গায় অনেক সুন্দর ঠিক আছে মুরগিগুলো ঠিক আছে কিনা এবং ভালো মানের বাচ্চা যদি আমরা না দেই তাহলে একটা কাস্টমার কথা মানে লস খেয়ে যাবে আর কি ব্যবসা শুরু করার পরে ঠিক আছে সেই কারণে আমাদের অবশ্যই ভালো মানের বাচ্চাটাই দিতে হবে থাকবে